জিআরপি বলে প্রবেশ করছে আমরা আমরা উলিয়া একরাম কে মানু আমরা বুজুর্গানে দিন কে মানু আর হাদিসের প্রধান হয় আজকে এই মাস থেকে আমরা ওয়ালা করছি বিক্ষোভে পরিণত হবে সত্য লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ বিশাল রেলি আমরা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ তোমাদের বুকে যদি সাহস থাকে আমাদের আহ্বানে সাড়া দাও এবং আমরা তোমাদের সাথে মরাজারে বসতে চাই তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন ভাবে কটূক্তি করেছে মুসলমানদের ঈদ কয়টা বাংলাদেশের মুসলমানদের ঈদ হচ্ছে তিনটা আরে তিনটার মধ্যে যেটার কোনো অস্তিত্ব নেই যেটার কোনো কোরআন হাদিস ইজমা কিয়াসের পাতায় খুঁজলেও কোথাও কিছু পাবেন না সেইটার নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী নাউজুবিল্লাহ আমরা সুফিবাদীতে বিশ্বাসী আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা হক জামাত প্রতিটি বিষয়ে একদল বলছে আমরা সুফি মাশাআল্লাহ এমন সুফি তাদের রুমাল তলাতে মুখ দেখা যায় না এত সুফি তো সুফি মাশাআল্লাহ কি করছে কবরের পাশে গিয়ে কি করে ফানাফিল্লা বাকাবিল্লা তারা মাঝহাবকেও অস্বীকার করে আমরা যারা মাঝহাব মানি এমনকি জগৎ বিখ্যাত চারজন ইমাম যে চারজন ইমামের নামে সারা পৃথিবীতে বিশেষ করে ভারত উপমহাদেশে চারটি বড় বড় মাঝহাব চলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এই চারজন ইমামের কেউ কি কোনোদিন মিলাদুন্নবী করেছেন তাহলে আপনি আমি কেন করি ইয়াজিদ লানাতুল্লাহ তাকে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি সাহাবী এমন কি তাকে রহমাতুল্লাহি আলাই অনেক আমি যদি হানাফি মাযহাবের লোক হই অবশ্যই আমার ইমামকে মানতে হবে আমি যদি শাফি মাযহাবের লোক হই অবশ্যই আমার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথা মানতে হবে চারজন ইমামের কোন ইমাম বলে যান নাই হাদিসের বাইরে তোমরা আমল করো প্রত্যেক ইমামের একটাই কথা ছিল ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি মাযহাবুনা যেটা সহি হাদিস হবে এটা আমাদের মাযহাব আমরা সবাইকে বলবো আপনি কাজানি হন শিয়া হন সুফি হন সবার আগে পাক্কা কোরআন হাদিসের অনুসারী হন সব ঠিক হয়ে যাবে মূল সত্য ওখানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি প্রতিটি বিষয়ে একদল বলছে আমরা সুফি মাশাআল্লাহ এমন সুফি তাদের রুমাল তলাতে মুখ দেখা যায় না এত সুফি তো সুফি মাশাআল্লাহ কি করছে কবরের পাশে গিয়ে কি করে ফানাফিল্লা বাকাবিল্লা তা বলে কে বলে মক্কা আর মদিনা আর বাবা কাশি আর মদিনা সবই তো একই রাম আর রহিম তো সবই একই সবই আমার কলবের মধ্যে আছে এর পার্থক্য কিছু নাই হলেগুলো যিনি লিখছেন এই বইগুলো তিনি আমারই থিসিসের কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ওসমান গনি থিসিস দেখবেন তার গোড়ায় তার মূল্যবান মন্তব্য দেওয়া আছে আমার থিসিস আহলে সম্পর্কে মূল্যবান মন্তব্য দেওয়া আছে পরে ওনার বই আমি পেয়ে গেছি এত বড় বাজে লোক তো আমি আগে জানতাম না সে কাবার কাশি এক মোহাম্মদ আর মথুরা এক হবে নাকি এগুলো অত নামটা কি উসমান গনি পাক্কা মুসলমান এইভাবে চলছে টাকা দিয়ে পয়সা দিয়ে সরকারিভাবে বিদেশিদের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা সবাইকে বলবো আপনি কাজানি হন শিয়া হন সুফি হন সবার আগে পাক্কা কোরআন হাদিসের অনুসারী হন সব ঠিক হয়ে যাবে মূল সত্য ওখানে ইনশাআল্লাহ মুসলমানদের মধ্যে ভাই ভাই মহব্বত এসে যাবে কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন্নাস তোমরা শ্রেষ্ঠ উম্মত যাদেরকে দুনিয়া বের করা হয়েছে মানুষকে আমর বিল মারুফ করার জন্য সৎ কাজের আদেশ দেওয়ার জন্য অসৎ কাজের নিষেধ করার জন্য
এই আমরা যে আয়াতটা আজকে পড়লাম মূল বক্তব্য একটাই, ওয়াতাসামু বিহাবলিল্লাহ জামিয়া, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে, অর্থাৎ কিসের বিভক্ত? তাওহীদের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে বিভক্ত হয়ে না। বেশি ভালো মনে করে বেশি করলে লাভ হবে না। নবীর জন্মদিন পালন করতে হবে, মৃত্যু দিবস পালন করতে হবে, ঈদ মিলাদুন্নবী না করলে আমাদের পেট ভরে না। কারণ এইটার নাম দিয়েছে আমরা সাইয়্যিদুল আইয়াদ শরীফ। কি বলেন? সুবহানাল্লাহ। মুসলমানদের ঈদ কয়টা? বাংলাদেশের মুসলমানদের ঈদ হচ্ছে তিনটা। আর এই তিনটার মধ্যে যেটার কোনো অস্তিত্ব নেই, যেটার কোনো কোরআন হাদিস ইজমা কিয়াসের পাতায় খুঁজলেও কোথাও কিছু পাবেন না, সেইটার নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী। মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। এই ঈদ উদযাপন করা যাবে? নবীর নামে খুশি হয়ে করা যাবে? রাসুলের জামানায় আল্লাহ নবীর মৃত্যুর পরে চারজন খলিফা 30 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, 2 জন রাসুলের শ্বশুর ছিলেন, 2 জন জামাই ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর শ্বশুর। নবী তাদের মেয়েকে বিবাহ করেছিলেন আর নিজের মেয়েকে বিবাহ দিয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই চারজন নিজের এত নিকটের মানুষ এবং রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, তারা রাসূলের প্রতি এত মহব্বত দেখালেন না যে একদিনের জন্য ঈদ মিলাদুন্নবী করতে হবে? ইতিহাসে কোথাও লেখা আছে তারা করেছেন? তাহলে তারা যেটা করলেন না, সাহাবা আকরাম যেটা করলেন না, তাবিরা যেটা করলেন না, তাবা তাবিরা যেটা করলেন না, এমনকি জগৎ বিখ্যাত চারজন ইমাম, যে চারজন ইমামের নামে সারা পৃথিবীতে বিশেষ করে ভারত উপমহাদেশে 4টি বড় বড় মাযহাব চলে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই। এই চারজন ইমামের কেউ কি কোনোদিন এই মিলাদুন্নবী করেছেন? তাহলে আপনি আমি কেন করি? কোন মহাব্বতে আমরা করি? কি উদ্দেশ্যে আমরা করি? এটার নাম কি রাসূলের অনুসরণ? আমি যদি হানাফি মাযহাবের লোক হই, অবশ্যই আমার ইমামকে মানতে হবে। আমি যদি শাফি মাযহাবের লোক হই, অবশ্যই আমার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা মানতে হবে। চারজন ইমামের কোন ইমাম বলে যান নাই, হাদিসের বাইরে তোমরা আমল করো। প্রত্যেক ইমামের একটাই কথা ছিল, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি মাযহাবুনা, যেটা সহি হাদিস হবে এটা আমাদের মাযহাব। ইমাম আবু হানিফা 13 কণ্ঠে বলেছেন, যেটা সহি হাদিস এটা আমার মাযহাব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইদা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফাআমালু বিল হাদিস ওয়াদরিবু বিকালামি আল হায়াত, যদি আমার কোনো কথা হাদিস বিরোধী দেখতে পাও তাহলে আমার কথাটাকে দেয়ালে নিক্ষেপ করে দিও আর হাদিসের উপরে আমল করিও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। এবং মান মালিক বিন আনাস রহিমাল্লাহ বলছেন, আল্লাহর নবীর কবরের পাশ দিয়ে যাওয়ার সময় রাসূলের কবর ইঙ্গিত করে বলছেন, ওমা মিন আহাদিন ইল্লা ওমা আখুযু মিন কালামি ওমার দুদুন আলাইহি ইল্লা সাহিব হাদাল কবর, পৃথিবীতে এমন কোন মানুষের আগমন ঘটে নাই যার প্রতিটি নির্দেশ গ্রহণযোগ্য এবং যার প্রতিটি নিষেধ বর্জনযোগ্য। একমাত্র এই কবরবাসী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। তাহলে তিনিও রাসূলকে মানতে বললেন। এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তিনি 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন। কয় লাখ হাদিস? কয়টা হাদিস মুখস্থ করতে পারবো আমরা? 10-20টা মুখস্থ করলে তো আমরা মাশাআল্লাহ শায়খ হয়ে যাই, বড় বড় মাওলানা হয়ে যাই, সবাইকে মনে করি যে আমার কথাই শুনতে হবে, আমার আমার চাইতে বড় আলেম আর কে আছে, এই অহংকারে স্ফীত হয়ে যাই। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকা, তোমরা আমার অন্ধ অনুসরণ করবে না। 10 লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও তিনি নিজের অন্ধ অনুসরণ করার কথা বললেন না। তিনি বললেন, ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা আউযাইয়া ওয়ালা নাখাইয়া, তোমরা আমার অন্ধ অনুসরণ করো না, ইমাম মালিক, ইমাম আউযাই, ইমাম নাখি, জগৎ বিখ্যাত তৎকালীন সমাজের বড় বড় ইমামদের কথা উল্লেখ করে তিনি বললেন, তোমরা তাদের কারো অন্ধ তাকলিদ করবে না। বাল খুদু মিন হাইসু আখাদু মিন কিতাবি ওয়া সুন্নাহ, বরং তোমরা গ্রহণ করো সেখান থেকে যেখান থেকে তারা গ্রহণ করেছে।
অর্থাৎ তারা যেখান থেকে অর্থাৎ কোরআন মিন কিতাব ও সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ থেকে তারাও গ্রহণ করেছেন, তোমরাও গ্রহণ করো। তাহলে চারজন ইমাম চারজন যে দাওয়াত দিয়েছিলেন সেই একই দাওয়াত কিন্তু আহলে হাদিসরাও দিচ্ছে, একই দাওয়াত আহলে হাদিস আন্দোলন দিচ্ছে যে আসুন পবিত্র কোরআন কি বলেন তো ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।